যাও কিছু উত্তর দিয়ে যাও তোমার কাছে কৃষ্ণ ভক্ত যে শুনেছে যে কৃষ্ণ ভক্ত তার মৃত্যু হতে পারে না যত ঘুমাবেন তত তারা ভালো ভালো কথা এবার গোবিন্দজি বললেন এসে বললেন গোবিন্দ তোমাদের মন অভিলাষ পূর্ণ করবো আজ তোমাদের দিনে নর্তক রাস করবো রাস মন্ডল সৃজন করবো বলয়া নকুল মনে বাজয়ে তিন তিনি রাস রসে রবিরণে কি মধুর ধ্বনি গোবিন্দ এবার গোবিন্দকে নিয়ে নৃত্য করবে দুটো পক্ষ তৈরি করলেন একটি রাধার পক্ষ আর একটি কৃষ্ণের পক্ষ কৃষ্ণের পক্ষে কৃষ্ণ একা আমাদের পক্ষ থেকে রাধার রাধা হলো আমাদের নটিনী বলে চাঁদ বন্ধনী চত দেখি Oh,
কাছে স্বার্থটা কি না হবে ভূষণের ধ্বনি নতুন ধ্বনি তো পরের কথা ভূষণটাও নড়িবে না না নড়িবে চি দ্রুত গতি চলন এটা বাজি বিমঞ্জি ও দাদা একটু ভাবতে শুরু করে শোনো তোকে বিশাল সংকট আসলে ترجمة
বাজি না জানো বাজি না বাদ্য বাজি না কিছু আছে তাহলে নাচা যায় হ্যাঁ সবই জানি ওগুলো নিতে যাই দিনা পিছা খাবাই গো ভগবান
ولكن يجب ان